ফিউশন মিউজিক ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক রবীন্দ্রনাথের গান নজরুল অনেক রকমের কাজ করে এসেছি আপনারা সাপোর্ট করেছেন বলেছেন বলেই এতদিন সেটা সম্ভব হয়েছে এবং আপনাদের মতন এরকম শ্রোতাকে শুধু নয় আজকের এই এত সুন্দর একটি ইভেন্ট অর্গানাইজ বাই পিসি চন্দ্র অ্যান্ড ইভেন্ট ম্যানেজার অর্গানাইজার আমাদের সাথে যারা যোগাযোগ করেছেন এবং ওনাদের অনেক ভালো ভালো অনুষ্ঠান ভারতবর্ষে বিভিন্ন জায়গায় আমি করে থাকি তার মধ্যে আজকেও একটা অনন্য সন্ধ্যা আপনাদের অনেক কৃতজ্ঞতা জানাই ভালোবাসা জানাই বড়দিন আমার প্রণাম জানাই আমি নানা রকমের গান আপনাদের শোনাবো শুরু করলাম একদম প্রথম অ্যালবাম ভোরের আলো একটি গান দিয়ে আমাকে যারা ফলো করেন এই গান আপনারা নিশ্চয়ই শুনেছেন খুব জনপ্রিয় গানগুলো শোনাবো আর মাঝে মাঝে নতুন যেসব গান আমি তৈরি করেছি আমি নতুন গান বরাবর করে তৈরি করে এসেছি বা করে চলেছি সেগুলোও মাঝে মাঝে শোনাবো আমি এখন যেটা শোনাবো এটি আমার আকাশ অ্যালবামের একটা খুব পপুলার গান একটা লোক অঙ্গে গান একেবারে একটু মডার্ন ফরম্যাটের গান আমাদের প্রেজেন্টেশন কিন্তু একটু লোকসঙ্গীতের আধারিত গান আপনারা বহুবার শুনেছেন এটাও খুব জনপ্রিয় গানের মধ্যে আমার একটু শুনে
Thank you.
সেই কারণেই আমরা মঞ্চে ডেকে নেব পিসি চন্দ্র জুয়েলার্সের এরিয়া সেলস ম্যানেজার শ্রী অঞ্জন ভৌমিক মহাশয়কে। আচ্ছা, ফুলের সাথে সাথে করতালির সৌন্দর্য চাই একসাথে। আবার ফিরে আসি আমরা গানে। এই লাইটটা জ্বললে কিন্তু ভালো, এত সবাই এখানে এসেছেন, এত সেজে খুঁজে সুন্দর হয়ে আপনারা শুধু আমাকে দেখাতে কিছু নেই, আমাকে শুনে যাবে আমি যেতে পারি লাইট। আমি এত ভালো ভালো গাইছিল সব নতুন নতুন ছেলেমেয়েরা,
তো আমি লিখেছিলাম দুই লাইন দেখলাম তার থেকে দেখলাম যে আচ্ছা এটা তো চার লাইন লেখা যায় তারপর সেটা সুর বানালাম তারপর যখন গাওয়া একটা সুর বানিয়ে আমি গুনগুন করে গাইলাম তো আমাদের ডিরেক্টর এবং আমাদের অ্যাসিস্ট্যান্টরা সবাই বললো বা দারুণ লাগছে আপনি কেন গাইতে পারতেন আপনি মাঝে মাঝে গান তো তারপর দেখলাম যে টেলিকাস্ট হলো সবার রাজ্য থেকে দেশ দেশ থেকে বিদেশ সব মানুষজন আমাকে অ্যাপ্রিসিয়েশন বলছে যে গানটা খুব ভালো লেগেছে গানটা সকলের খুব পছন্দ তো তারপর দেখলাম প্রত্যেক সপ্তাহে ভালো গান হলেই আমি সেটা গাইতে ওনারাও বলছেন আমি নিজেও আনন্দ করে গাইছি এবং সবাই খুব খুশি হচ্ছে আপনারা অনেক বছর ধরে দেখছেন একবার কাকুয়া শহরে এত বিদগ্ধ সব মানুষ এত শ্রদ্ধেয় সমস্ত মানুষরা এসছেন একটু সমস্যা প্রচুর গানের চর্চা হয় আমি জানি কাটোয়া কালনা এইসব জায়গায় অনেক ভালো গান নবদ্বীপ তো আমাদের একজন যেহেতু একাডেমি আছে মিউজিক একাডেমি আমাদের আছে অনেক ছেলেমেয়েরা শেখে কাটোয়া থেকে স্টুডেন্টরা যায় আমি দেখেছি ওদের খুব ভালো সঙ্গীত শেখার এবং শোনার আগ্রহ তো সেই জন্য সেই সব সাহসেই আর কি আমার হঠাৎ মনে পড়ছিল রাস্তায় আস্তে আস্তে যে আজকে শিবরাত্রি ঝাঁপতালের পাড়ে বন্দিশ একটা ছোট্ট করে সময় হ্যাঁ রাগিয়া মানের উপর একটা ঝাঁপতালের বন্দিশ ছোট্ট করে সময় বলুন Thank you.
Ah, ah, ah.
দেশে বিদেশে অনুষ্ঠান করি তো সব জায়গায় এরকম শ্রোতা পাই না যেখানে এগুলো গিয়ে শান্তি পায় এবং এরকম অ্যাপ্রিসিয়েশন পায় আমি একদম অনেস্টলি বললাম আমার ঈশ্বরের দিক দিয়ে বললাম এরকম শুধু সব জায়গায় পাই না থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ এরপরে একটা একটু লাইটে ফিরে আসি কারণ এখানে অনেক রকম শ্রোতা আসেন তো আমার গান শুনতে অনেক রকম মানুষ আসেন তো আমার খুব জনপ্রিয় গানগুলো হলে আর গাওয়াই হবে না আমি এইসবই গাইতে থাকি তো এরকম একটা গান শোনাই খুব পপুলার বাংলাদেশে অনেক কাজ করি বাংলাদেশে প্রচুর অ্যালবাম আমার খুব জনপ্রিয় এবং ওখানকার শিল্পীরা
আমার সুরে গেছেন আমি ওদের কথায় সুরে অনেক কাজ অনেক বছর ধরে তো বাংলাদেশে বাংলা ভাষার কাজ কতটা সমৃদ্ধ এবং কতটা সিনসিয়ারলি করেন সেটা সবাই জানেন তো আমার খুব প্রিয় কিছু মানুষের যাদের সাথে আমি কাজ করেছি এবং সেগুলো খুব জনপ্রিয়তার জায়গায় গেছে এরকম একটা দুটো অ্যালবাম তো তার থেকে একটা গান শোনাই একটা গান প্রথম খুব জনপ্রিয় হয়েছিল গানটার নাম ছিল জানি তোমার হৃদয় আছে হয়তো তাতে প্রাণ নেই এত কিছু রাখবো তো আমার কোনো স্থান নেই খুব পপুলার ছিল পরে কলকাতাতেও এসেছিল সেগুলো তারপরে আর একটা গান সেটা এই গানটা থেকেও বেশি মানুষের কাছে পৌঁছেছে তো সেই গানটা একটু শোনাই এই গানটি একটু বিরহের গান মানে ভালোবাসাটা অনেকগুলো শেডস হয় তা এটা একটু বিরহের দিকের গান কিন্তু এই গানটার ভেতরে লেখাগুলো একটু এইটিস সেই সেভেন্টিজ এইটিস এর বাংলা গানের যে ধারা ছিল সেরকম একটা তো আমি চেষ্টা করেছি একটু গজল ফরম্যাটের একটু ওই ধরনের গান আমরা যাদের গান শুনে সারা জীবন শিখেছি যে সমস্ত স্টল ভারতবর্ষে তো এখানটা সেরকম একটা আন্দাজের কিন্তু একটু গজল ধর্মী বাংলা যে লিখেছেন তার নাম জুলফিকার রাসেল একটু সমস্যা কিছু হয়েছে বোধ হয় ইলেকট্রনিক্স আমাকে সময় দিন একটু ঠিক করে দিই যখন দেখি ভালোবাসা
Thank you.
প্রচুর খবর আছে সেগুলো রাত ছাড়া সব রাতে দিতে হবে আজকে
Oh,
أجيب هذه الشغلة
তার রচয়িতা ওস্তাদ আমির খান সাহেব আমাদের ভারতবর্ষের শ্রেষ্ঠ সংগীতজ্ঞদের মধ্যে অন্যতম রাগ আপনারা আমি এবং আমার বন্ধুরা একটু ডিফারেন্টলি রাগ আপনাদের একটা প্রেজেন্টেশন Oh,
Thank you.
Shout out.
বসে পারি আচ্ছা বলুন বলুন আমি শুনতে পাবো জানি তোমার হৃদয় আছে আচ্ছা এত গান শোনালে তো আমার হৃদয়ের সমস্যা হতে পারে একটু ছোট ছোট করে চাওয়া পাওয়া যায় না ঠিক আছে আমি দেখছি কিন্তু বসে আমি জানি তোমার হৃদয় আর একটা সরাসরি দুটো কিন্তু শোনাই আগে প্রথম এমন কিছু গান থাক যেগুলো পরে পাঠিয়ে সত্যি ভালোবাসা
موسيقى
Friends, let me introduce everybody. On my right hand side is Somnath on the bass guitar and backing vocals. Deepthendu on the tabla, duff and backing vocals. Mati Pichone, electronic drums, dholak, tumba, aro, one, rakum jantroniye, bappa. Tarpashe, Snehendu on the keyboard and backing tracks. And Shourav on the lead guitar. Our sound, apartment kuchhi Amol Dash, and our sound and smoker shed. যারা এখানে সাউন্ড লাইট সবকিছু সুন্দর সাজিয়েছেন এবং অবশ্যই ইভেন্ট ম্যানেজারসকে যারা এখানে উপস্থিত আছেন দুদিন ধরে এসে আপনাদের এই অনুষ্ঠানটার জন্য অনেক অক্লান্ত পরিশ্রম করেছেন এবং পিসি চন্দ্রের সমস্ত স্টাফ যারা এসেছেন আপনাদের সকলকে আরও একবার কৃতজ্ঞতা জানাই যে হাত তালিকা হলো এই হাত তালিকা আরও একবার অনেক বড় করে হয়েছে আমার জন্য হাত আপনারা অনেক বড় করে দিয়েছেন তারা যারা না থাকে অনুষ্ঠান সম্ভব না আমি একা গান শোনালে আপনারা একটা দুটো গান শুনলেন কিন্তু বাকিটা এনাদের দরকার সবাই থ্যাংক ইউ সো মাচ যে গান দিয়ে শেষ করবো এই গানটা আমার এই লাস্ট জন্মে এই বছরের জানুয়ারিতে মানে একদম লাস্ট ইয়ার লাস্ট মান্থে 25 তারিখ আমার বার্থডে ছিল 25 তারিখ এই গানটা রিলিজ করেছে গানটা অনেকদিন আগে রেকর্ড করা তার একটা মিউজিক ভিডিও তৈরি হয়েছে গানটা বেশ মজাদার গান গানের থিম হচ্ছে ভালোবাসার শর্ত আসলে ভালোবাসার তো কোনো শর্ত হয় না ভালোবাসার কোনো বয়স হয় না শিশু কিংবা কিশোর কিংবা মাঝ বয়সী কিংবা একজন বয়স্ক মানুষ সমবয়সী বা অসমবয়সী কাউকে কারোর ভালো লাগতেই পারে কিন্তু তার অ্যাপ্লিকেশন তার বহিঃপ্রকাশ তার অ্যাপ্রোচটা পারে কিন্তু ভালোবাসার কোনো বয়স হয় না এটা হচ্ছে গানের মূল জায়গা এবং জমজমার একটা গান একটা একদম ওয়েস্টার্ন বেসড কম্পোজিশন আমার খুব প্রিয় বন্ধু এটা আমার শুরু নয় আমার ভীষণ প্রিয় বন্ধু কম্পোজার নীলাঞ্জন নন্দী তার কম্পোজ করা অনেকদিন আগে রেকর্ড করা গান
আবার নতুন করে ফিরে এসেছে গানটা সেটা দিয়ে আজকে শেষ করব La 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 la